এরা কি জানে না তারা যা গোপন করে আর যা প্রকাশ করে আমি আল্লাহ সব জানি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার কি কয় দেখেন উম মিনহুম উম বিকুনা লা ইয়ালামুনাল কিতাবা ইল্লা আমানিয়্যা ওয়া ইনহুম ইল্লা ইয়াজুনুন ইহুদীদের মধ্যে একদল আছে মূর্খ যারা কি মূর্খ কিতাবের কিছুই জানে না ইল্লা আমানিয়া কিছু আশা সারা কি জানে খালি কিছু আশা কিছু আশার বাণী আনা জানে এছাড়া আর কিছু জানে না ফোৱাইলুল্লিল্লা দি নে তবু ডাল কিতাপ নিজেদের হাতে যারা কিতাব লেখে লেখার বৰ বলে হাজামিন আইনদিল্লা নিজেদের হাতে কিছু কিতাব লেখে আর বিভিন্ন বিষয় লেখা কয় এটা আল্লাহর পক্ষ দেখে লিয়াস্তা বিহি সামানান কলিলা যেন এই লেখা দিয়ে কিছু টাকা কামাই করা যায় জনগণ রেসা আল্লাহর হুকুম আল্লাহর আদেশ আল্লাহ নিষেধ ভালো করে মনে রাখবেন আমি আপনি এই এই যে জায়গার মধ্যে অনেকেই মাইকের সামনে বসে এটাও বলতে পারে এটা আল্লাহর কথা এটা নবীর কথা কিন্তু যদি আল্লাহ না বলে থাকে আর নবী না বলে থাকে আপনি মিথ্যা কথা বললেন কি বললেন মিথ্যা কথা বললেন এবার ইহুদিরা সর্বশেষ কি করে দেখেন নবীজির যুগের মুমিনদেরকে وقالوا لن تمسن النار الا ايام মাদুদা ইয়ুদিরা কয় মুমিন তোমরা যে বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মানলে যে জাহান্নামে যেতে হবে হ্যাঁ আমরা জাহান্নামে যাব তবে কিছুদিন থাকব কতদিন গনে গনে কয়েকদিন জাহান্নামে থাকব بس এর চেয়ে বেশি থাকা লাগবে না ايام মাদুদার এক নাম্বার ব্যাখ্যা হলো তারা ইহুদীদের ব্যাখ্যা আব্দুল্লাহ ইবনে আব্বাস কয় ইহুদীদের ব্যাখ্যা হলো তারা মনে করে তারা জাহান্নামে থাকবে 7 দিন হয় দিন বক্তব্য হল দুনিয়ার বয়স হবে সাত হাজার বছর প্রতি হাজার একদিন তারা জাহান্নামে জ্বলবে সাত হাজার বছরের মোকাবেলায় তারা সাত দিন জাহান্নামে জ্বলবে এটাই তারা বলে কল উল আন তামাস সালানু ইল্লাহ আইয়া মা জাহান্নামের আগুন আমাদের কি স্পর্শ করবে না তবে করবে কিছুদিনের জন্য এই কিছুদিনের এক নাম্বার ব্যাখ্যা হলো সাত দিন এটা তাদের বক্তব্য দুই ইয়াহুদিদের বক্তব্য হলো কিছুদিন যাহার নামে থাকবো মানে হলো চল্লিশ দিন দিন থাকার পর আমরা বের হয়ে যাবো এরপর জনেরা যাবে এই জন দ্বারা উদ্দেশ্য হলো নবীর সাহাবারা এরা চল্লিশ দিন থাকবে জাহান্নামে নামে বের হয়ে যাবে এরপর সাহাবারা ডুববে এটা তাদের বক্তব্য তিন নম্বর বক্তব্য ইয়াহুদিদের এই কিছুদিন দ্বারা উদ্দেশ্য হলো তা আমরা যে বাসুর পূজা করছিলাম কয়েকদিন এই কিছুদিন আমরা জাহাজ নামে থাকবো এর চাইতে বেশি জাহাজ নামে থাকবো না যতদিন বাসুর পূজা করছিলাম এই পরিমাণ জাহান নামে থাকবো কি বাসুর পূজা মুসানবী যখন আল্লাহর কাছে তাওরত কিতা বানতে গেছে তাওরত কিতা বানতে যাওয়ার পর বনিস সম্প্রদায়ের এক ব্যক্তির তার নাম সামিরি কি সামিরি এই সামিরি কি করল জনগণের কাছ থেকে স্বর্ণ টর্ণ ইত্যাদি জমা কইরা একটা গাভীর বাসুর বকরি একটা গরুর বাসুর বানাইছে বাসুর বানানোর পর ওইটার ভিতরে আপনার জিবরিল আমিন এই সামিরিকে লালন পালন করার জন্য যেই বাহনের উপর চরে দুনিয়াতে আসছিল এটা যেখানে পা সেখানে ঘাস উইটা যাইতো সে ওই জায়গা থেকে একটু মাটি রেখে দিছিল। এই মাটি ওই স্বর্ণ দিয়ে বানানো গাভীর ওই যে বাসুর আছে ওইটার মুখের মধ্যে দিছে লাহু খুয়ার ওইটা হাম্বা হাম্বা শুরু করছে তো যখন হাম্বা হাম্বা শুরু করছে মনিশুর গ মনে হয় এই খোদা খোদা তাই তারা কি শুরু করল এই বাসরের পূজা শুরু করছে মুসা আলি সালাহু আসালাম তাহরা কিতাপ নি আশিয়া সার পর দেখে তারা বাসুর পূজা করে আল্লাহ তাক রবুলা লামিন বলেন ওয়াই কলা মুসা আলি কওমি হিয়া কওমি ইন্নাকুম জলামতুম আনফুসাকুম বৃত্তি খাজি এই জেলা স্মরণ করো ওই সময়কে যখন মুসা নবী তোমাদেরকে বললেন তোমরা নিজে এদের উপর জুলুম করলা বাসুর পূজার মাধ্যমে এই কাজ তুমি কেন করলা তোমরা কেন করলা ষোলো নম্বর পারা আছে হারুন নবীর দাড়িতে ধরছে মাথার চুলের মধ্যে দর্শ হারুন নবী কয় উমলা তা খুঁজবি হিয়াতি ওয়ালা বিরসি আমার দাড়ি ধরবেন না আমার চুলেও ধরবা না মুসা নবী বললেন তাহলে কি হারুন নবী বললেন সব দোষ এই সামিরি সামিরি গাবীর বাচ্চা বানাইছে বাসুর বানাইছে বানানোর পর এডার ভিতরে কি জানি দেওয়ার পর হাম্বা হাম্বা শুরু করছে موسی নবী কি গিয়ে দেরা কয় খত বুকাইয়া সামিরি হে সামিরি বলো তুমি কি করছো তোমার কি বক্তব্য সামিরি কয় বাসুর তুমি মালাম ইয়াবসুরু বিহি ফাকাবাততু ক্ববদাতাম মিন আসারির রাসূল ফানাবতুহা ওয়া কাযালিকা সাওয়ালাত নাফসি কয় আমি যা দেখছি মানুষ তা দেখে নাই কি কয় জিবরিল আমিনের আসারির রসুল মানি হলো রসুল মানি এই জায়গায় জিবরিল আমিন উদ্দেশ্য কয় তার এই আসার তার নিদর্শন তার পা যেখানে বর্তবাহনের বাহনের ওটার জায়গাটা আমি ভালোভাবে লক্ষ্য করলাম ওখান থেকে আমি একটু মাটি রেখে দিলাম সেটা ফানাবাস্তুহা এই অংশটা আমি এই গাভীর বাসুরের মুখে দিলাম আমার এরকমটা মনে হয়েছে তাই আমি মনে মনে এরকম একটা সাজায় এমন করলাম করার পর দেখি দেওয়ার পর এটা হাম্বা হাম্বা শুরু করছে জনগণ এটারে খোদা মনে করে বাসুর পূজা শুরু করছে মুসা আলি বললেন আজকে থেকে তোর শাস্তি হলো লামিসাস যতদিন বাসবি খালি বলবি লামিসাস লামিসাস আমারে কেউ ধরবা না আমারে কেউ ধরবা না এই সামির এলাকায় ঘুরতো আর বলতো লামিসাস লামিসাস আমারে কেউ ধরবা না এটা রোগ হয়ে গেছে লামিসাস লামিসাস এখন দেখেন এই যে বাসুর পূজাটা করলো বাসুর পূজা এই বাসুর পূজা এরা যতদিন করছে এরা কয় আমরা জাহান নামে বাসুর পূজা যতদিন করছি ততদিন আমরা জাহান নামে থাকব এর চাইতে বেশি পরিমাণ জাহান নামে আমরা জ্বলবো না এটা তাদের বক্তব্য এখন আপনারা বলেন আপনাদের কাছে জানতে চাই আমরা কি এক নবীরই শুধু বিশ্বাস করি না দুনিয়ার সব নবীর বিশ্বাস করি বিশ্বাস করি তো ইয়াহুদি সম্প্রদায় নবীজির যুগের সম্প্রদায় যারা তারা মুসা নবীরে নবী মানে আমাদের নবীরে আমাদের নবী মানে কিন্তু তাদের নবী না বুঝেন তিনি তোমাদের নবী তিনি শেষ নবী বা তোমাদের আমাদের না এবং তারা এই বিশ্বাস নিয়ে জান্নাতে যেতে চায় বলেন আমাদের নবীজিরে না মানছে তিনি জান্নাতে যাবে এটা কি সম্ভব কখনো এটা এখান থেকে আমাদের শিক্ষা হলো হুকুম পালনের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করা যাবে না বলেন হুকুম পালনের ক্ষেত্রে কি করা যাবে না সীমা লঙ্ঘন করা যাবে না যদি লঙ্ঘন করেন আল্লাহ চাইলে আর সুকরে পরিণত করে নিতে বানর আর সুকর আল্লাহ বলেন হোলাফদ আলীমতুমুল্লে দিন আতাদমিন ফিসাব তিফাকুল্লাহাল হুম কুনু খাসি ইন দাউদ নবীর জামানায় তোমরা সীমা লঙ্ঘন করেছিলে ইয়াহুদি সম্প্রদায় এমন সীমা অলঙ্ঘন করছে আল্লাহ ফকরব্গুলা আলামিন তাদেরকে বললেন আল্লাহ দাদু ফিস্সা শনিবারের ব্যাপারে তোমরা সীমালঙ্ঘন করবা না আল্লাহ বলে দিলেন শনিবারে তোমরা সীমালঙ্ঘন করবা না মাছ ধরা আমি আল্লাহ নিষেধ করে দিলাম এদের মধ্যে দুই দল হয়ে যায় দল কয় আল্লাহ যেহেতু শনিবারে মাছ ধরতে নিষেধ করেছে আমরা ধরবো না আরেক দল কয় আল্লাহ নিষেধ করছে শনিবারে মাছ ধরতে কিন্তু আটকাইতে তো নিষেধ করে নাই কি করতে এনারা কি করছে দেশ গ্রামে আপনারা মাছ আটকানোর জন্য কত কিছু বানান না এরকম বানাইছে কেন আমরা ধরব না শনিবারে কিন্তু শনিবারে প্রচুর মাছ আপনার নদীর কিনারা এসে লাফায় লাফায় উপরে ওঠে দাল্লা নিষেধ শনিবারে মাছ ধরা যাবে না এরা কি করে এমন এমন জিনিস বানাইছে যেন মাছগুলা লাফায় লাফায় ওই জায়গায় আটকায় যায় এরা রবিবারে ধরবে কিবারে বারে এটা আল্লাহর হুকুম পালনের ক্ষেত্রে এটা ফাইজ না আল্লাহ বলছে শনিবারে মাছ ধরবে এরা সীমা লঙ্ঘন করলো শনিবারে মাছগুলাই বিভিন্ন কৌশলে তারা আটকায় দিন গিয়ে মাছ ধরে আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে হুকুম করলাম বানর আর শুকুর যেন হয়ে যায় এরা বানরে পরিণত হওয়ার পর আত্মীয় স্বজনের কাছে আসতো আসার পর বানরের রূপে আসতো কিন্তু কথা বলতে পারতো আইসা কথা বলতো ইত্যাদি বলতো কিন্তু দেখতে বানর দেখতে বানর সাহাবারা প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ এই বানর থেকে কি দুনিয়াতে বানর নবীজি বললেন না না এই বানর থেকে দুনিয়াতে বানর না বুঝলেন ডারবিনের মতবাদ যে এইভাবে মানুষ থেকে বানর হয়েছে আস্তে 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 এর কয় এরা কয় এরা মানে উল্টা পাল্টা কথা কয় বানর থেকে মানুষ ইত্যাদি কয় নবীজি বলে না বানর আগে থেকেই ছিল বলেন কি বানর আগে থেকেই ছিল এরপরে রসুল সাল্লাহ সাল্লাম বললেন কোনো জাতিকে আল্লাহ যখন বিভিন্ন গজব দেয় ওই গজবটাই আল্লাহ বিলীন করে দেয় যেহেতু তাদেরকে আলীরাত নজরত আলী একবার নজর পড়ে যাওয়ার পর দ্বিতীয়বার আর নজর দিবানা এবার আমাদের যুবকরা এটা বুঝছে কিভাবে দেখেন কয় হুজুর প্রথমবার যদি দীর্ঘ সময় তাকায় থাকি হবে নি মানে একটা নারী কেরসুর বললেন একবার নজর পড়ে যাওয়ার পর দ্বিতীয়বার আর নজর দিবানা এখন দেখেন কয় একবার এই যদি আধা ঘন্টা চায়া থাকি দ্বিতীয়বার আর তাকাইলাম না এটা লঙ্ঘন এটা হুকুম পালনে সীমালঙ্ঘন করা যাবে না যে বিষয়টা বুঝাইতে চাইলাম প্রথমে দেখেন প্রশ্নের কারণে ঝামেলা বাড়লো এরপরে আল্লাহ হুকুম পালন হুকুম দিলেন একের পরে একটা এরা শুধু উল্টাটা করে সীমা লঙ্ঘন করতেছে আর বারবার তাদের উপরে আজাব আসতেছে এগুলো আল্লাহ আমাদেরকে কেন জানাইলেন যে আমি আল্লাহ সীমালঙ্গন করার কারণে বান্দাদেরকে গজব দিতে পারি আমি আল্লাহ এখনো আসি তাই সাবধান তোমরাও যতদিন দুনিয়াতে বেঁচে আছো সীমালঙ্গন যদি করো তাহলে আমি আল্লাহর গজব কিন্তু এখনো তোমাদের উপর আসতে পারে কারণ আল্লাহ আমাদেরকে গজব দেওয়াটা এটা আল্লাহর কাছে কোনো ব্যাপার না

দেখার পরেও যদি আপনি বাধা না দেন আবার দেখার পরেও যদি আপনি বাধা না দেন নবীজি বলেন মরণের আগে এমন গজব আসবে আপনার উপর আল্লাহ মরণের আগে কোন না কোনো শাস্তি আপনাকে দিবিনি। কোনো না কোনো শাস্তিতে পড়ে যাবেন এলাকার মধ্যে দেখবেন আল্লাহ বলছে সুদ খাওয়া হারাম এরপরেও যারা খায় আর বলে সুদ আর ব্যবসায় করা একটা হলো সুদ হারাম হারাম মানে কিছু মানুষ এরপরেও খায় সুদ্রে হারাম মাইনা এরপরেও খায় এটা একটা বিষয় বেচারা দোয়া করি ফিরে আসবে আরেক দলের লোক হয় না আন্দাজি সব জিনিস কি আর সুদ নি ধরে তারপরে কি করে বিভিন্ন সুরতে সুদ খায় বিভিন্ন সুরতে তো বিভিন্ন সুরতে যে সুদ খায় এও জানে যে এটা সুদ কিন্তু মানুষে বুঝাইতে চায় আমি কি ওইভাবে খাইছি নি আমি তো ওইভাবে খাইছি তো এটা কিন্তু আল্লাহর হুকুমের সাথে সীমালঙ্ঘন আপনি যেভাবে খান সুদ যদি হয় এটা এটা কিয়ামত পর্যন্ত সুদ এটা হালাল হবে না আর আপনি বিভিন্ন ঘোরায়া পেঁচায়া এটারে তেনা লাগানোর চেষ্টা করেন সুদ এটা সুদ এটা সীমা লঙ্ঘন করা যাবে না তো অনেক মানুষ বুঝাইতে চায় ওইভাবে খাইলে তো আর সুদ হয় না এইভাবে তো আর সুদ হয় না এটা কিন্তু আল্লাহর হুকুমের সাথে সীমা লঙ্ঘন করা কিভাবে কয় যদি ডিপোজিট করি বনে ইসরায়েল সম্প্রদায়ের এক ব্যক্তি আরেক ব্যক্তিকে হত্যা করে এটা এক বর্ণনা কথা এক ব্যক্তির সন্তান নাই মারা যাওয়ার পরে তার ভাতিজা ছাড়া আর কেউ নাই আপন বলতে তার ভাতিজা ছাড়া যেহেতু আর কেউ নাই মারা যাওয়ার পর তার টেনশন হলো আমার সম্পত্তি সব আমার ভাতিজা পাবে এই চিন্তায় ভাতিজারে হত্যা করে ফেলছে মারা যাওয়ার পরে সম্পত্তি পাবে এই চিন্তায় হত্যা করে ফেলছে তার সম্পত্তি আরেকজন পাবে মুফাসিন আরও অনেক কিছু লেখছেন। তা যাই হোক এক ব্যক্তি নিহত হয়েছে হওয়ার পর যে যাকে মারছে তাকে রাতের বেলা অন্য এলাকায় নিয়ে ওই এলাকার এক ব্যক্তির দরজার সামনে রেখে দিছে সকালবেলা যে হত্যা করছে সেই বলতে লাগলো আমার অমুককে পাচ্ছি না খুঁজে এগুলা বলতে বলতে খুঁজতে খুঁজতে এলাকাবাসী গিয়ে দেহে আরেক এলাকার এক ব্যক্তির ঘরের দরজায় নিহত ব্যক্তি পড়ে আস যে হত্যা করছে সেও চিল্লে আর অন্যান্য যারা তারাও হত্যাকাণ্ডের বিচার চায় স্বাভাবিকভাবে যার ঘরের দরজার সামনে হত্যাকারীকে পাওয়া গেছে ওই এলাকাবাসীকেই দোষারোপ করা হচ্ছে দোষারোপ করার পর এলাকাবাসী যখন একজন আরেক দলকে দোষারোপ করতে লাগলো তখন তারা বলল একজন আরেকজনকে দোষ না দিয়ে নবী মুসা নবীর কাছে যাই দেখি কোনো সমাধান পাওয়া যায় কিনা মুসা আলী সালাত সালামের কাছে আসলেন এসে বললেন আমাদের মাঝে একটা ব্যক্তি নিহত হয়েছে মার্ডার হয়েছে মার্ডারের কে ঘটিয়েছে হত্যাকারী এটা আমরা জানতে চাই মুসা আলি সাল্লা আল্লাহর কাছে দোয়া করলেন তো আল্লাহ বললেন তাদেরকে বলেন একটা গাবি জবাই করার জন্য তো মুসা আলি সালাতুয়াল সালাম তাদেরকে বললেন আল্লাহ বলেন ওই সময়কে স্মরণ করো যখন মুসা ওয়াস সালাম বললেন তার সম্প্রদায়কে আল্লাহ তোমাদেরকে হুকুম করছেন একটা গাবি জবাই করার জন্য এই গাবির গোস্ত নিয়ে নিহত ব্যক্তির শরীরে লাগিয়ে দিলে ওই ব্যক্তি জিন্দা হয়ে যাবে আর হত্যাকারীকে এটা বলে দিবে তো যখন বলছে একটা গাবি জবাই করতে বলছে আল্লাহ তো বনি শরীল এই গাবির কথা শুইনা বলে কলু উ হুজুয়া মুসা তুমি কি আমাদের সাথে উপহাস করছো আমাদের কি তুমি উপহাসের পাত্র বানাচ্ছ কলা রুজুবিল্লাহী আনা মিনাল জাহিরিন মুসা আলি সালাম বললেন আমি আল্লাহর কাছে বানা চাই জাহেলদের অন্তর্ভুক্ত হওয়া থেকে মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহর বিধান নিয়ে কোনো নবী কখনো উপহাস করতে পারে না আল্লাহ বলছেন তোমাদেরকে গাবি জবাই করতে তোমরা গাবি জবাই করো তো এই কথা বলার পর পর্বা কাইবাই গিল্লানা মা হিয়া ইন মুসা তুমি আল্লাহর কাছে একটু দোয়া করে বলো জিজ্ঞাসা করো মাহিয়া। হিয়া এই গাবিটা দেখতে কেমন দেখেন আল্লাহ তালা বলছে একটা গাবি জবাই করতে বাস জবাই করে ফেললেই হতো তো তারা প্রশ্ন করলো মুসা আল্লাহকে তুমি আহ্বান করে বলো মা হিয়া এটা দেখতে কেমন হবে তো আল্লাহ আল্লাহবাক রব্বুল আলমিনের কাছে মুসা আলি সাল্লা সাল্লাম দোয়া করলেন মুসা আলি সাল্লা সাল্লামকে আল্লাহ জানায় দিলেন গাবি কেমন হবে তো মুসা নবী বললেন যে আল্লাহাক রব্বুল আলমিন তোমাদেরকে বলছেন এই গাবিটা এমন হবে এই গাবিটা বয়স্ক হবে না যুবতীও হবে না কুমারীও হবে না বৃদ্ধাও হবে না আবার কুমারীও হবে না মাঝামাঝি বয়সের হতে হবে তো দেখেন এরকম একটা গাবি জমাই করলে যায় এবার আবার প্রশ্ন করছে জিজ্ঞাসা করেন আল্লাহর কাছে দোয়া করেন গাবির কালারটা কেমন হবে মুসা নবী আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ গাবির কালার কেমন হবে জাতি জানতে চায় আপনি জানা দেন মুসানবি বললেন আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ জানিয়ে দিলেন এই গাবিটা হবে হলুদ গারো হলুদ এমন হলুদ যেটা গারো হলুদ কালার গাবি দেখছেন এমন একটা গাবি হবে যে গাবিটা হবে গারক হলুদ কালার এমন হলুদ যে হলুদটা গারক স্বাভাবিক হলুদ না তাসুরু নাজিরিন উজ্জ্বল হলুদ হলুদ হলেই হবে না উজ্জ্বল নাজিরীন যেন দর্শকদেরকে আনন্দিত করে মানুষ যেন দেখলেই অবাক হয়ে যায় এমন হলুদ কালার হতে হবে তাহলে প্রথমে বলছেন এটার বয়স বেশিও হবে না কমও হবে না এটা মাঝামাঝি হবে এরপরে বললেন এটা রং হবে হলুদ তো এটা জবাই প্রথমে জবাই করলেই হয়ে যেত প্রশ্ন করার কারণে আসলো বেশি বয়সও না কমও না মাঝামাঝি এরকম একটা জবাই করলে হয়ে যেত প্রশ্ন করার কারণে এসে বলল দেখতে হবে হলুদ উজ্জ্বল হলুদ দর্শকদেরকে আনন্দ দিবে এমন হলো দেখলেই জেনচুগ লেগে থাকে তো এবার তারা বললো কাছে আবার দোয়া করেন ব্যাপারটা আমাদের কাছে কেমন যেন সাদৃশ্যপূর্ণ মনে হয় ব্যাপারটা আমাদের কাছে কেমন যেন হয়ে যাইতেছে তো প্রশ্ন করার কারণেই তো কেমন হয়ে গেছে আল্লাহর কাছে আবার জিজ্ঞাসা করো দেখতে কেমন আমাদের কাছে কেমন জানি লাগতেছে বিষয়টা আসলে বিষয়টা এমন লাগার কারণ তো তারাই নবী অথবা আল্লাহ তো এটা ইচ্ছা এমনটা করেন নাই বরং তাদের বারবার প্রশ্ন করার কারণে আল্লাহ রব্বুল আলমিন বিষয়টা কঠিন করে দিচ্ছেন এরপর তারা বলে আল্লাহর কাছে জিজ্ঞাসা করো আমাদের কাছে ব্যাপারটা সন্দেহপূর্ণ মনে হচ্ছে সাদৃশ্য মনে হচ্ছে বিষয়টা আমাদের কাছে কেমন যেন লাগতেছে এটা আসলে দেখতে কেমন আল্লাহ চাহেন তো আমরা কোনো না কোনো একটা সঠিক সমাধান পেয়ে যাব এই ইনসা আল্লাহ বলার কারণে সমাধানের দিকে আগাইতেছে ইনশাআল্লাহ আল্লাহ যদি না বলতো আল্লাহ জানে কতদিন প্রশ্ন চলতো আর উত্তর আসতে থাকতো কিন্তু ইনশা আল্লাহ এবার আল্লাহ বললেন কালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকরাতুল লা যালুলুন তুসিরুল আরদ ওয়া লা তাসকিল হারসা আল্লাহ জানিয়ে দিলেন মুসা আপনি জানা দেন এমন একটা গাবি হবে যেই গাবিটা হাল চাষের কাজে ব্যবহার করা হয় নাই পানি দেওয়ার কাজেও ব্যবহার করা হয় নাই মুসাল্লামা একদম ত্রুটি মুখ তোলা ফিহা হা একটু ত্রুটি নাই মুসাল্লামা পূর্ণ সুস্থ কোনো ত্রুটি থাকতে পারবে না পুরা হলুদ কোন ত্রুটি থাকতে পারবে না এখন তারা কয় কয়েক আনা এবার আপনি ঠিক বলছেন এটা বলে ঠিক হয়েছে এত এখন তুমি সঠিক বিষয়টা আমাদেরকে বলেছ তারা খুঁজতে লাগলো এবার গাবি বেশি বয়সেরও না কম বয়সেরও না উজ্জ্বল হলুদ কৃষিকাজে ব্যবহার করা হয় নাই পানি দেওয়ার কাজেও ব্যবহার করা হয় নাই এমন গাবি তালাশ করতে লাগলো আল্লাহর কি কুদরত এই জাতীয় গাবি দুনিয়াতে একটাই ছিল অনেক কষ্টে গিয়ে এক জায়গায় পাইছে মোফা কেরাম লেখছে গাবির মালিককে যখন খুঁজে পেয়েছে তো বলতেছে এই গাবি বিক্রি কিভাবে করব সেও আবার বলতেছে এই গাবি পরিমাণ স্বর্ণ দিলে গাবি বিক্রি করব না হয় করব না পুরা বনি ইসরায়েলের এলাকার মধ্যে যত স্বর্ণ আছে এই স্বর্ণ যা আছে সব জমা কইরা ওইটা পরিমাণ হয়েছে তো প্রশ্নের কারণে লাভ হইল না লস হইতেস অথচ প্রথমে একটা এলাকার যে কোনো গাবি জবাই করলেই হয়ে যেত অবশেষে গাবি পাইছে জবাই করছে আল্লাহ বাক রব্বুল আলামিন বলেন ওয়াই কতাল তুম নফসার ফদ্দার তুম বল্লহ মুখরিজুম্মা কুন্তুম তেক তোমরা যখন একজনকে হত্যা করলে হত্যা করার পর একে অপরের প্রতি দোষ দিতে লাগলে একে অপরকে দোষারোপ করতে লাগলে আমি আল্লাহ একটা মাধ্যমে তোমাদেরকে গাভীর সন্ধান দিলাম আমি আল্লাহ চাইলাম অল্লহ জুম্মা কুন্তুম কুনতুম তুমুন তোমরা যা গোপন করো এই বিষয়টা আমি আল্লাহ বের করব আল্লাহ বের করার জন্য ওই গাবি আনতে বললেন গাবি আনার পর জবাই করার পর ফকুলনা হুলমাউথা আল্লাহ বললেন গাবির গোস্ত নিয়ে মৃত ব্যক্তির শরীরে লাগিয়ে দাও মৃত ব্যক্তির শরীরে লাগানোর সাথে সাথে মৃত ব্যক্তি জিন্দা হয়ে যায় আল্লাহ বললেন কাজা আলি কাই ইউহিল্লাহ এইভাবেই আল্লাহ মরা মানুষকে জিন্দা করেন মরা মানুষকে তার নিদর্শন দেখায় আল্লাহ কুম তাক যাতে তোমরা বুঝতে পারো জানতে পারো বলেন জীবিতকে মৃত দেখে আর মৃত্যুকে জীবিত করেন কে আল্লাহ তা আল্লাহ বলে এত কিছু দেখানোর পরেও কি হইলো এত নিদর্শন দেখাইলাম মৃতকে আমি জিন্দা বানাইলাম এরপরে তোমাদের অন্তর এত শক্ত নরম হয় না তোমাদের অন্তর গুলা এর শক্ত হয়ে গেছে কেমন শক্ত কায় একাল হেজা র পাথরের মতো শক্ত

কিছু পাথর আছে এমন যে পাথর আল্লাহর ভয়ে উপর থেকে নিচে পড়ে যায় পাথর আমি আল্লাহর ভয়ে কান্না করে পাথর থেকে পানি বের হয় আমার ভয়ে বান্দা তোমাদের অন্তর থেকে কলপ থেকে পানি আসতে চায় না পাথরের পাথরও শক্ত পাথর এটা নরম হয়ে যে আমি আল্লাহর ভয়ে তোমাদের বান্দাদের অন্তর এত কঠিন কয় পাথরের চেয়ে কঠিন আল্লাহ কয় আসাধ্য কাশো বরং পাথরের চেয়ে আরো কঠিন প্রথমে বলছে পাথরের মতো কঠিন এরপরে বলে আর আসাদ দুঃখ পাথরের চেয়ে আরো কঠিন কিছু মানুষ আছে এমন এত কঠিন হৃদয় যে পাথর না পাথরের চেয়ে আরও কঠিন এত ভয়ঙ্কর অবস্থা হয় তাদের এই জাতীয় মানুষ দেখবেন জিন্দিগিতেও কখনো কান্না করতে দেখবেন না আসে না তো আল্লাহ পাক রব্বুল আলমীর নিদর্শন দেখাইলেন এখন আসেন বনি ইসরায়েলকে আল্লাহ হুকুম করলেন সাথে সাথে পালন করলে প্রশ্ন না করে বিষয়টা সহজ হয়ে যেত প্রশ্ন করার কারণে বিষয়টা সহজ হয়েছে না কঠিন সই বুখারির ছয় হাজার চারশো তিয়াত্তর নম্বর হাদিসের বর্ণনা কানা রসুল্লাহ আল্লাহ নবী অনর্থক কথা বলতে নিষেধ করতেন ওয়াকাস রতিসু আল বেশি প্রশ্ন করতে আল্লাহ নবী নিষেধ করতেন وامنعوا وانها كريπονতা করতে ভিক্ষাবৃত্তি করতে আল্লাহ নবী নিষেধ করতেন ও আতিল মাল সম্পদ নষ্ট করতে নবী নিষেধ করতেন ওয়া কন্যা সন্তান জীবন্ত মাটির নিচে দাফন করতে আল্লাহ নবী নিষেধ করতেন পাঁচটার মধ্যে একটা হলো কাসরাতি সুআল বেশি প্রশ্ন করা নিষেধ কিছু কিছু ক্ষেত্রে প্রশ্ন যত করবেন বিষয়টা আরো কঠিন হয়ে যায় সাহাবাদেরকে আল্লাহ নবী বললেন ইন্নাল্লাহা আল্লাহ পাক রব্বুল আলামিন ফরয আলাইকুমুল হজ্জা তোমাদের উপর হজ ফরজ করে দিয়েছেন এক সাহাবী দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আফিকুল্লি আমিন প্রত্যেক বছর হজ করব নাকি ফাসাকাত আল্লাহ নবী চুপ রইলেন ওই ব্যক্তি আবার বললেন ইয়া রাসূলুল্লাহ আফিকুল্লি আমিন আমরা কি প্রত্যেক বছর হজ করব আল্লাহ নবী আবার চুপ রইলেন আবার দাঁড়িয়ে বললেন প্রত্যেক বছর আমরা হজ করবো কিনা আল্লাহ নবী আবার চুপ রইলেন তিনবার প্রশ্ন করার পর নবী বললেন রহকুল তুলা যাবার আমি যদি একবার বলতাম হা প্রত্যেক বছর হজ করা লাগবে তাহলে সামর্থ্যবান যারা প্রত্যেক বছর তাদের উপর হজ অবধারিত হয়ে যেত নবীজি বলেন খুজু মা তারকুম যতটুকু আমি বলিটুকু গ্রহণ করবা বেশি প্রশ্ন করবা না তোমাদের পূর্ববর্তী জাতি বেশি প্রশ্ন করার কারণে ধ্বংস হয়ে গেছে বলেন নাউজুবিল্লা বেশি প্রশ্ন করবা তো বিপদে পড়বা এজন্য অনর্থক বিষয়ে বেশি প্রশ্ন না করা তাহলে বনি রহিল বলেন তো এই গাভীর বিষয়ে প্রশ্ন বেশি করার কারণে বিষয়টা কি সহজ হচ্ছে না কঠিন হয়ে গেছে দ্বিতীয় বিষয় মুসানবীর জাতি মুসানবীর কথা মানার ক্ষেত্রে এতগুলা প্রশ্ন করলেন মুসা আলি সালাত সালামের জাতিকে আল্লাপাক রব্বুল আলমিন হুকুম করলেন মুসানবীকে আর মুসানবীর জাতিকে কি হুকুম করলেন একটা সম্প্রদায় আছে আমালিকা সম্প্রদায় বলেন কি সম্প্রদায় আমালিকা

কোন এলাকায় যে এলাকাকে বলা হয় আমালিকা সম্প্রদায় ওই আমালিকা সম্প্রদায়ে তোমরা যাও যাওয়ার পর তাদের সাথে জিহাদ করবা জিহাদ করার পর আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করবো মুসানবি মরি ইসরায়েল সম্প্রদায়কে নিয়ে রওনা করলেন তারা আগে কি করলেন বারো জন মানুষকে পাঠাইলেন আমালেকা সম্প্রদায়কে দেখে আসার জন্য বারো জন মানুষকে পাঠাইলেন ওই বারো জন যায় যাওয়ার পর তথ্যবিত্ত তালাশ করে যাওয়ার পর ওই বারো জনকে আমালিকা সম্প্রদায়ের মানুষরা অ্যারেস্ট করছে কয়েকজন আগে একটু তথ্য নিয়ে আসবে এরা দেখতে কেমন এদের সাথে জেহাদ করা যাবে কি না অ্যারেস্ট করার পর বাচ্চার কাছে নিয়ে যায় বাচ্চা চিন্তা করলো কি করা যায় তাদের বারো জনকে হত্যা করব নাকি ছেড়ে দিব বাদশাহ সিদ্ধান্ত নিয়ে নিল বারো জনকে ছেড়ে দাও তারা যেন এদের সাথে যুদ্ধ করতে যায় না গেলে বিপদে পড়বা এটা যেন গিয়া বলে বিশাল বড় বড় পাহাড়ের মতো এক একজন দেখতে বিশাল বড় বড় পালোয়ান এরকম এক এক অবস্থা বারো জন রে আপনার একজনের কাছে কোনো ব্যাপার না ওই আমালেকা সম্প্রদায়ের একজনের কাছে দুইজনের কাছে বারো জন কোনো ব্যাপার না এরকম এক এক শক্তিশালী এক একজন বারো জন এলাকায় এই বারো জনের মধ্যে একজনের নাম ছিল ছিল উনি আর আরেকজন এই দুইজন ছাড়া বাকি রইল আরো দশজন সবার সাথে পরামর্শ করলো মোট বারো জনে বললো এই দেখো আমরা কি বলবো না উনি ইসরায়েলকে যে এরকম এরকম শক্তিশালী লোক গেলেই বিপদে পড়বা বললে এরা আর যে হাতে আসবে না তো বারো জন আসার পর দুইজন চুপ রইল বাকি গিয়ে কি করলো এরা আস্তে আস্তে জনগণে বইলা দিছে এই শোনো ঘটনা খারাপ বুলু ওইদিকে যাওয়া যাইবা বিপদে পড়বা বরে ইসরাইল সম্প্রদায় মুছা নবিকে বললেন মুসা ইদহা আং তা অরব্বুকা ফাঁক তিলা ই না হা তুমি আর তোমার রব যাও যে হাত কর আমরা যাব না আমরা এখানে বসে থাকব। তুমি আর তোমার রব গিয়ে যে হাত কর তুমি আর তোমার রফ গিয়ে জেয়াদ করো এই কথা বলছ কত বড় ভয়ঙ্কর কথা তুমি আর তোমার রব গিয়ে জেয়াদ করো এবার দেখেন মুসায়নবীর সম্প্রদায় মুসায়নবীকে বললেন তুমি আর তোমার রব গিয়ে জেহাদ করো আমাদের নবী বদর যুদ্ধে যখন রওনা করলেন যুদ্ধে রওনা করার সময় নবী জি সাল্লাহ আলহিউসাল্লাম পর এক ভাষণ দিতেছিলেন মুহাজির সাহাবি যারা একের পর এক দাঁড়িয়ে বলিয়া রসুল আল্লাহ কোনো সমস্যা নাই চলেন বারবার বার আল্লাহ রসুল কয় মানে নবীজি একের পর এক ভাষণ বাড়াইতেছিলেন নবীর টার্গেট হল আনসারি সাহাবিদের মধ্যে কেউ দাঁড়ায় না কেন আনসারি সাহাবাদের মধ্যে কেউ দাঁড়ায় না কেন এটা ছিল নবীজির টার্গেট শুধু মুহাজির যারা এদের মধ্য থেকে এক একজন ভাষণ দিতেছে তো নবীজি বারবার ভাষণ বাড়ায় কেন যে আনসারদের মধ্যে কেউ কিছু দাঁড়ায় বলুক এটা হলো নবীজির টার্গেট হঠাৎ আনসারদের মধ্যে এক সাহাবি দাঁড়িয়ে যায় দাঁড়ানোর পর বললেন ইয়ার চিন্তার কোনো কারণ নাই বদর প্রান্তরে আপনি রাওনা করেন মুসা নবীর জাতি মুসা নবীকে যেমন বলছে আপনি আর আপনার রব দিয়ে লড়াই করেন আমরা এখানে বসে থাকবো ইয়ার আমাদের কথা আপনি শোনেন আমরা আপনাকে এমন কথা বলবো না যে আপনি আর আপনার রব গিয়ে লড়াই করেন এমন কথা বলব না আমরা আপনার ডানে বামে সামনে পিছনে থাকবো রাসূলুল্লাহ আপনি লড়াই নেমে যান বদর প্রান্তরে রওনা করেন আমরা আপনার সামনে পিছনে ডানে বামে থেকে আপনার সাথে সরাসরি লড়াই অংশগ্রহণ করবো আমরা লড়াইয়ের ময়দান থেকে ভাগব না বনি ইসরায়েলের মতো বলবো না তুমি আর তোমার রব যাও তো বনি ইসরায়েলকে যে এলাকার মধ্যে ঢুকতে বলছে আর কি আল্লাহ তালা এক পর্যায়ে তারা এলাকায় ঢুকবে ডুকার সময় আল্লাহ বলে দিলেন তোমরা ওই এলাকায় যাও যাওয়ার পর ফাকুল ওমিন হ্যাঁ হাই সুশি তুম রগদা প্রচুর পরিমাণে তোমরা খাও তোমাদের যেভাবে মঞ্চে তোমরা খাইবা খেতে পারবা ওই এলাকায় যাওয়ার পর প্রচুর ধন সম্পদ তোমরা পাইবা ওই ধন সম্পত্তি তোমরা ভোগ করতে পারবা এক নম্বর হুকুম দুই নাম্বার ওয়াদ বাবা বা ওই এলাকায় ঢুকার সময় সেজদা অবস্থায় ঢুকবা তিন নাম্বার ও কুলো হেত্ত ওই এলাকার সময় বলবা হেত্ত মানে আল্লাহ আপনি আমাদেরকে মাছ করে দেন না তোমাদেরকে ক্ষমা করে দিব এক নম্বর হুকুম এলাকায় প্রবেশ করো দুই নাম্বার দরজা দিয়ে সেজা অবস্থায় প্রবেশ করবা তিন নাম্বার বলবা হেত্ত বলেন কি বলবা এনারা কি করছে দেখেন সাবাদ ডাল্লাদি না জলামু খৌলেন কয়রল্লাদি কেলালা হুম আনসাল্না আল্লা জ্লামু ইফ সুকুন সাবাদ ডাল্লাদী না জ্লামু খৌলেন কয়রল্লাদি কেলালা লাহুম তারা ঢুকার সময় আল্লাহ যা বলছে তা তারা পরিবর্তন করে আল্লাহর উল্টাটা তারা কয় এক নাম্বার আল্লাহ বলছে সিজদা অবস্থায় প্রবেশ কর এরা যাওয়ার সময় সেজদা তো দেয় না মাথা জোকায় না বরং এই নিতম্বটা মাটির সাথে হেসরায় হেসরায় প্রবেশ করতেছে না আল্লাহ বলছে এমনি এরা এমনি ঢুকতেস দুই নাম্বার আল্লাহ বললে নকুল হিত্ত তোমরা বলবা হিত্ত এরা ঢুকার সময় কয় হিন্ত কি কয় হিন্ত আল্লাহ বলছে হিত্ত আল্লাহ বলছে হিত্ত এরা বলছে হেন্ত কি বলছে হিন্ত ইউটিউবার আবার মাহফিলা আবার শুরু করছেন আমার না হেত্ত আর হলো হিন্ত আল্লাহ বলছে সময় কয় হেন্ত হেত মানি মাফ করার হিন্তু মানি গমের দানা হেন্ত মানি হিত্য মানি ক্ষমা করে না হেন্ত মানি গমের দানা আল্লাহ কয় ডুগার সময় বলবা বা হেত্ত আমাদেরকে ক্ষমা করে দেন এরা ডুগার সময় কয় হিন্ত গমের দানা গমের দানা

তাদের ব্যাপারে আল্লাহ ইমানদারদেরকে বলে আফাদমা উনা হুমিন উলা কুমকদ কানা ফারি কুম্িন হুম উনাক আলা আম আল্লাহ সুম্মাই হেদরি ফুন বা দিমা কলুহু আহ হুমিয়া আলা মোন ইমানদারদেরকে ডাক দে আল্লাহ বলে ইমানদার তোমরা কি মনে করো তোমাদের কথা ইয়াহুদিরা বিশ্বাস করবে মনটা কি তোমরা মনে করো খুব ভালোভাবে বুঝেনি জায়গাটা

ইমানদারদেরকে আল্লাহ বলেন ইমানদার তোমরা কি মনে করো ইয়াহুদিরা তোমাদের কথা বিশ্বাস করবে আরে তাদের মধ্যে এক আমি আল্লাহর কথা শুই নাই বিশ্বাস করে নাই আর তুঙ্গ কথা ঘটনাটা কি একটু কান অন্য দিকে নেবেন না না কিন্তু এক একটা আয়াতের যে প্রেক্ষাপটটা একদম বুঝবেন না বনি ইসরায়েলের সত্তর জনকে মুসানবি নির্বাচন করলেন কেন নির্বাচন করলেন মুসা আলি সালাতুয়া সালামের জাতি বনি সম্প্রদায় কয় মুসা ফেরাউনের কবল থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করলেন এবার আমরা বিধান মানার জন্য একটা কিতাবের প্রয়োজন তুমি আল্লাহর কাছ থেকে একটা কিতাব নিয়ে আসো মুসা নবী আল্লাহর কাছে গেলেন যাওয়ার পর আল্লাহ রব্বুল আলমিন মুসা নবীকে কিতাব দিলেন তাও নামক কিতাব মুসা নবী আসছেন আসার পর তাদের সামনে যখন কিতাব পেশ করলেন মুসা নবীর জাতি হ্যা তুমি আমাদের সামনে কিতাব আনছ ভালো কথা তুমি যে আল্লাহর পক্ষ থেকে আনছো এটার কোন প্রমাণ আসেনি নবী এবার সত্তর জন মানুষকে নির্বাচন করলেন মুসা অসা কুসবে সত্তর জনকে নির্বাচন করে মুসা নবী তাদেরকে নিয়ে গেলেন পাহাড়ে আল্লাহর সাথে কথা বলবে মুসা তোর পাহাড়ে নিয়ে যায় দেওয়ার পর আল্লাহর সাথে কথা বলা শুরু করলেন কি কি আশ্চর্য ব্যাপার দেখেন যে জনকে নিয়ে গেলেন ওই জন তারা নিজের কানে আল্লাহর কথা শুনতে পায় এবার দেখেন কি হয় মুসানবি জনের কাছে আসলেন আসার পর কয় আল্লাহর কথা শুন হয় মুনসা আল্লাহর কথা তো শুনলাম আম্লান মিনালাকা হাত্তা নর লাহ জাহর সরাসরি যদি আল্লাহ না দেখি বিশ্বাস করি না কথা কিন্তু শুনছি এখনকার সরাসরি না দেখলে বিশ্বাস করি খ আল্লাহ বলেন ভয়ঙ্কর চিৎকার তোমাদের কে পাখাও কর লোকেদেরকে ওই মুসানবির যুগে রই শত্তুর যন্ত্র ভয়ঙ্কর একটা আওয়াজ আসছে আসার পর তারা ধ্বংস হয়ে যায় একটু বুঝেন আল্লাহর কালাম শুনছে শোনার পর কয় আল্লাহরে না দিঘা বিশ্বাস করি না এবার যখন এই সত্তর জনের উপর গজ বাড়ছে তারা যখন মারা যায় মুসানবি চিন্তায় পড়ে গেলেন আর বললেন আল্লাহ বনি ইসরাইল সম্প্রদায় এদের কাছে যখন আমি যাব যাওয়ার পর যদি এরা দেখে সত্তর জন নাই এরা বলবে আমি এদেরকে কৌশলে ফুসলি টুসলিয়ে কোথাও নিয়ে মারছি আমি দেখছেন নি

মুসানবীর এই কথা শুনে আল্লাহ কি করলেন সুম্মা বা আসনা কুমিম বা আদিমাও তিকুম মরণের পর আমি আল্লাহ আবার জিন্দা করলাম তাহলে এইখান থেকে একটা শিক্ষা যে আল্লাহ দুনিয়াতেই মৃত্যু দিয়ে আবার জিন্দা করে দেখাইতে পারেন এই আল্লাহর কাছে আখেরাতে আমাদেরকে জীবিত করা কোনো ব্যাপার না আচ্ছা এবার এবার বুঝে আসছে যে এই শত্রুজন যে কথা শুনছে এখন দেখেন কি মুসায় নবী তাদেরকে বললেন তোমরা এলাকায় যাইবা দেখেন কি কয় যাওয়ার পর বলবা আল্লাহ এই এই হুকুমগুলা করছে আর এই এই নিষেধগুলা করছে দেখেন আল্লাহ এই হুকুম করছে আর এই এই নিষেধ করছে এইগুলা গিয়ে তোমরা বলবা কি দেখেন যখন জাতির কাছে যায় যাওয়ার পর কয় হুকুমগুলা আর নিষেধ গুলারে কয় আল্লাহ এই এই নিষেধ তোমাদেরকে করছে আর এই এই হুকুম করছে মানি আল্লাহর হুকুম কয় নিষেধ নিষেধ গুলারে কয়ে আদেশ এই যে আল্লাহ বলেন আকদ কানা ফারিকুম মিনহুম ইয়াসমাউন কালামাল্লাহ ইহুদীরা তোমাদের কথা বিশ্বাস করবে না তাদের এক দল আমি আল্লাহর কথা শুনছে শোনার পর সুম্মা ইউহারিফুনা আমি আল্লাহর কথাই পরিবর্তন করে দেয়ছি আমি বললাম আদেশ এরা গিয়া কয় নিষেধ আমি বললাম নিষেধটা এরা গিয়া কয় lệnh আদেশ পরিবর্তন তো এই কথাগুলা এগুলা গিয়ে কয় দেখেন এবার কি কয় ওয়াইজা লাকুল্লাদীনা আমানু কলু আমান্না নবীর যুগের ইয়াহুদি যারা তারা যখন ইমানদারদের সাথে সাক্ষাৎ করে কলু আমান না তারা বলে আমরা ইমান আনলাম তবে ব্যাখ্যা সাপেক্ষে এই ইমান আনা মানি এরা কি বুঝায় মোহাম্মদ সাল্লাল্লাহ আলি সাল্লাম যে শেষ নবী এটা মানি তবে তিনি তোমাদের নবী আমাদের না আম না। তবে তোমাদের নবী আমাদের না ওয়া ইযা খালা বাদুহুম ইলা বাদিন ইয়াহুদীরা যখন পরস্পর মিলিত হয় এক ইহুদি আরেকজনকে কয় আতাহadisuনা গুম বিমা ফাতাহাল্লাহু আলাইকুম লিউহাজ্জুকুম বিহি ইনদা রাব্বিকুম এই তাওরাত কিতাবে যে আছে শেষ নবী আসবে আসার পর তারে যে আমরা মানব এই কথাগুলা যে তাওরাতে লেখা আছে এটা কি তোমরা মুসলমানদেরকে কইলা দিছু নি এক ইয়াহুদি কয় একজন্যতে তো আছে মোহাম্মদ সাল্লাম আসবে আসার পর তার যে আমরা মান্য করব এই কথা তাওরতে লেখা আছে এটা আবার মুসলমান করে তোমরা বলে না সাবধান কিন্তু আল্লাহ আরে আল্লাহ না জানলাম কিন্তু এই কথা এই যে আল্লাহ বলে দিচ্ছেন এরা এক ইয়াহুদি আর একজনে কয় দিছুনাতে আল্লাহ তাওরতের মধ্যে যা তোমাদের কাছে প্রকাশ করে দিয়েছেন এটা কি আবার মুসলমানদেরকে বলে দেও কিনা তা আল্লাহ আমাদেরকে এগুলা বলে দিছে ইহুদি একজন আরেকজনকে কয় সাবধান তাহার হচ্ছে যে লেখা আছে মোহাম্মদ সাল্লাম নামে একজন নবী আসবে আর আমরা যে তার অনুসরণ করব। এটা মুসলমান করে বইল না যদি বলো মুসলমানরা কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমাদের কিতাব থেকেই প্রমাণ দিয়ে বলবে আল্লাহ এদের কিতাবে লেখা থাকার পরেও এরা কেন মোহাম্মদ সাল্লা সাল্লামকে মানে নাই তাই সাবধান মুসলমান করে ইনি বইলে বলতে যায় না আল্লাহ কয় তোমরা না বললে কি হবে আমি আল্লাহ কোরআনের মাধ্যমে সারা দুনিয়ার মুসলমানদেরকে জানাই দিলাম এখন এই যে আপনাদের বিভিন্ন আয়াতের প্রেক্ষাপটগুলো বললাম কি বোঝা গেল এদেরকে যা বলে উল্টা মুসা আল্লিসাল্লা বললেন চলো লড়াই করি কয় তুমি আর তোমার রব যাও বললেন গবি জবাই করো কয় গাবিটা দেখতে কেমন মুসা আলি সাল্লা সালাম এদেরকে বললেন তোমরা আল্লাহর কথা শোনো নাই কয় শুনছি না দেখলে বিশ্বাস করি না আবার আল্লাহ একদলকে বললেন আমি যা বললাম মুসানবী বলছে আল্লাহ যা যা হুকুম করছে এলাকায় গিয়ে বলবা এগুলো আল্লাহর আদেশ এগুলো আল্লাহ নিষেধ গিয়ে আদেশগুলা নিষেধ নিষেধ গুলারে বললো আদেশ পুরা পরিবর্তন করে দিল এখন আল্লাহ বলে জানে না তারা যা গোপন করে আর যা প্রকাশ করে আমি আল্লাহ সব জানি সুভানল্লাহ এবার কি করে দেখেন

নিজেদের হাতে যারা কিতাব লেখে লেখার বর বলে হাজামিন আইনদিল্লাহ নিজেদের হাতে কিছু কিতাব লেখে আর বিভিন্ন বিষয় লেখা হয় এটা আল্লাহর পক্ষ দেখে লিয়াস্তারুবিহি সামানান কলিলা যেন এই লেখা দিয়ে কিছু টাকা কামাই করা যায় জনগণদের আয়েশা কয় এটা আল্লাহর হুকুম আল্লাহর আদেশ আল্লাহ নিষেধ ভালো করে মনে রাখবেন আমি আপনি এই যে এই জায়গার মধ্যে বसना আমমাদের অনেকেই মাইকের সামনে বসে এটাও বলতে পারে এটা আল্লাহর কথা এটা নবীর কথা কিন্তু যদি আল্লাহ না বলে থাকে আর নবী না বলে থাকে আপনি মিথ্যা কথা বললেন কি বললেন মিথ্যা কথা বললেন এবার ইহুদিরা সর্বশেষ কি কয় দেখেন নবীজির যুগের মুমিনদেরকে وقالوا لن تمسن النار الا اياما ইহুদিরা কয় মুমিন তোমরা যে বলো মোহাম্মদ সাল্লা সাল্লামকে না মানলে যে জাহান্নামে নামে যেতে হবে হ্যাঁ আমরা জাহান নামে যাব তবে কিছুদিন থাকবে কয়েকদিন গনে গনে কয়েকদিন জাহান নামে থাকবো বাস এর চেয়ে বেশি থাকা লাগবে না আইয়াবা মাদুদার এক নাম্বার ব্যাখ্যা হলো তারা ইয়াহুদিদের ব্যাখ্যা আবদুল্লাহ ইবনে আব্বাস কয় ইয়াহুদিদের ব্যাখ্যা হলো তারা মনে করে তারা জাহান্নামে নামে থাকবে সাত দিন কয়দিন বক্তব্য হলো দুনিয়ার বয়স হবে সাত হাজার বছর প্রতি হাজার তারা জাহার নামে জ্বলবে সাত হাজার বছরের মোকাবেলায় তারা সাত দিনে জ্বলবে যাহার নামের আগুন আমাদের কি স্পর্শ করবে না তবে করবে কিছু দিনের জন্য এই কিছু দিনের এক নাম্বার ব্যাখ্যা হলো সাত দিন এটা তাদের বক্তব্য দুই ইয়াহুদীদের বক্তব্য হলো কিছুদিন জাহান নামে থাকবো মানে হলো চল্লিশ দিন কদিন চল্লিশ দিন থাকার পর আমরা বের হয়ে যাব এরপর অন্য জনেরা যাবে এই অন্য জন দ্বারা উদ্দেশ্য হলো নবীর সাহাবারা এরা চল্লিশ দিন থাকবে জাহান্নামে নামে বের হয়ে যাবে এরপর সাহাবারা ডুববে এটা তাদের বক্তব্য তিন নাম্বার বক্তব্য ইয়াহুদীদের এই কিছুদিন দ্বারা উদ্দেশ্য হলো আমরা যে বাসুর পূজা করছিলাম কয়েকদিন এই কিছুদিন আমরা জাহাজ নামে থাকবো এর চাইতে বেশি জাহাজ নামে থাকবো না যতদিন বাসুর পূজা করছিলাম এই পরিমাণ জাহান নামে থাকবো কি বাসুর পূজা মুসানবী যখন আল্লাহর কাছে তাওরত কিতাব আনতে গেছে তাওরত কিতাব আনতে যাওয়ার পর বনিস সম্প্রদায়ের এক ব্যক্তি তার নাম সামিরি কি নাম সামিরি এই সামিরি কি করলো জনগণের কাছ থেকে স্বর্ণ টর্ণ ইত্যাদি জমা কইরা একটা গাভীর বাসুর বকরি একটা গরুর বাসুর বানাইছে বাসুর বানানোর পর ওইটার ভিতরে আপনার জিবরিল আমিন এই সামিরিকে লালন পালন করার জন্য যে বাহনের উপর চড়ে দুনিয়াতে আসছিল ওইটা ফালাইতো সেখানে ঘাস উইটা যাইতো সে ওই জায়গা থেকে একটু মাটি রেখে দিছিল এই মাটি ওই স্বর্ণ দিয়ে বানানো গাভীর ওই যে বাসুর আছে ওইটার মুখের মধ্যে দিছে লাহু খুয়ার ওইটা হাম্বা হাম্বা শুরু করছে তো যখন হাম্বা হাম্বা শুরু করছে বনিশুর গ মনে হয় এনেই খোদা এনেই তাই এখন তারা কি শুরু করল এই বাসরের পূজা শুরু করছে মুসা আলি সালাতু সালাম তাহরক কিতাপ নিরসা আর পর দেখে তারা বাসুর পূজা করে আল্লাহ বাগরব বুলা আমিন বলেন ওয়াই কলা মুসা আলি কওমি হিয়া কওমি ইন্নাকুম জলামতুম আনফুসাকুম বৃত্তি সাজে কুম হল এই জেলা স্মরণ করো ওই সময়কে যখন মুসা নবী তোমাদেরকে বললেন তোমরা নিজে এদের উপর জুলুম করলা বাসুর পূজার মাধ্যমে এই কাজ তুমি কেন করলা তোমরা কেন করলা ষোলো নম্বর পরে আছে হারুন নবীর দাড়িতে ধরছে মাথার চুলের মধ্যে দর্শ হারুন নবী কয় উমলা তা খুঁজবি হিয়াতি ওয়ালা বিরসি আমার দাড়ি ধরবেন না আমার চুলেও ধরবা না মুসা নবী বললেন তাহলে কি হারুন নবী বললেন সব দোষ এই সামিরি সামিরি গাবির বাচ্চা বানাইছে বাসুর বানাইছে বানানোর পর এটার ভিতরে কি জানি দেওয়ার পর হাম্বা হাম্বা শুরু করছে মুসা নবী সামিরি কি গিয়ে দুইরা কয় মা খত বুকাইয়া সামিরি হে সামিরি বলো তুমি কি করছো তোমার কি বক্তব্য সামিরি কয় বাসুর তুমি মালাম সুরু বিহি তু কব দাতামিন আসারির রসুল ফানাবাস্তুহা ও কাদা আলিকা নাফসি কয় আমি যা দেখছি উদ্দেশ্য কয় তার এই আসার তার নিদর্শন তার পা যেখানে বর্তবাহনের ওটার জায়গাটা আমি ভালোভাবে লক্ষ্য করলাম ওখান থেকে আমি একটু মাটি রেখে দিলাম সেটা ফানা এই অংশটা আমি এই গাভীর বাসুরের মুখে দিলাম এ কাজালিকা সাউয়ালা তিনসি আমার এরকমটা মনে হয়েছে তাই আমি মনে মনে এরকম একটা সাজায় এমন করলাম করার পর দেখি দেওয়ার পর এটা হাম্বা হাম্বা শুরু করছে জনগণ এটারে খোদা মনে করে বাসুর পূজা শুরু করছে মুসা আলিসাল্লাহু বললেন আজকে থেকে তোর শাস্তি হলো লামিসাস যতদিন বাসবি খালি বলবি লা মিসাস লামিসাস আমারে কেউ ধরবা না আমারে কেউ ধরবা না এই স্বামীর এলাকায় ঘুরতো আর বলতো লামিসাস লামিসাস আমারে কেউ ধরবা না এটা রোগ হয়ে গেছে লামিসাস লামিসাস এখন দেখেন এই যে বাসুর পূজাটা করলো বাসুর পূজা এই বাসুর পূজা এরা যতদিন করছে এরা কয় আমরা জাহান নামে বাসুর পূজা যতদিন করছি ততদিন আমরা জাহান নামে থাকব এর চাইতে বেশি পরিমাণ জাহান নামে আমরা জ্বলব না এটা তাদের বক্তব্য এখন আপনারা বলেন আপনাদের কাছে জানতে চাই আমরা কি এক নবীরই শুধু বিশ্বাস করি না দুনিয়ার সব নবীর বিশ্বাস করি বিশ্বাস করি তো ইয়াহুদি সম্প্রদায় নবীজির যুগের ইয়াহুদি সম্প্রদায় যারা তারা মুসা মানে আমাদের নবীরে আমাদের নবী মানে কিন্তু তাদের নবী না বুঝিনি তিনি তোমাদের নবী তিনি শেষ নবী বাকি তোমাদের আমাদের না এবং তারা এই বিশ্বাস নিয়ে জান্নাতে যেতে চায় বলেন আমাদের নবীজিরে না মানছে আর তিনি জান্নাতে যাবে এটা কি সম্ভব কখনো অসম্ভব এটা জান্নাতে যাওয়া কশ্চিন কালেও সম্ভব না তো এখান থেকে আমাদের শিক্ষা হলো আমরা পৃথিবীর সব নবীরে বিশ্বাস করি আরেকটা বিষয় হুকুম পালনের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করা যাবে না বলেন হুকুম পালনের ক্ষেত্রে কি করা যাবে না সীমালঙ্ঘন করা যাবে না যদি সীমালঙ্ঘন করেন আল্লাহ চাইলে বানরার শুকুরে পরিণত করে নিতে বানর আর শুকর আল্লাহ বলেন হোয়ালা খোদ আলীমতুম্লা দিন আতাদমিন ফিসাবাদ তিফাকুল্ না আল হুম কুনু তান খাসি ইন দাউদ নবীর জামানায় তোমরা সীমা লঙ্ঘন করেছিলে ইয়াহুদি সম্প্রদায় এমন সীমা অলঙ্ঘন করছে আল্লাহ ফকরব্গুলা আলামিন তাদেরকে বললেন আল্লাহ দাদু ফিস্সাফ শনিবারের ব্যাপারে তোমরা সীমালঙ্ঘন করবা না আল্লাহ বলে দিলেন শনিবারে তোমরা সীমালঙ্ঘন করবা না মাছ ধরা আমি আল্লাহ নিষেধ করে দিলাম এদের মধ্যে দুই দল হয়ে যায় দল কয় আল্লাহ যেহেতু শনিবারে মাছ ধরতে নিষেধ করেছে আমরা ধরবো না আরেক দল কয় আল্লাহ নিষেধ করছে শনিবারে মাছ ধরতে কিন্তু আটকাইতে তো নিষেধ করে নাই কি করতে এনারা কি করছে দেশ গ্রামে আপনারা মাছ আটকানোর জন্য কত কিছু বানান না এরকম বানাইছে কেন আমরা ধরব না শনিবারে কিন্তু শনিবারে প্রচুর মাছ আপনার নদীর কিনারা আইসা লাফায় লাফায় উপরে ওঠে দাল্লা নিষেধ শনিবারে মাছ ধরা যাবে না এরা কি করে এমন এমন জিনিস বানাইছে যেন মাছগুলা লাফায় লাফায় ওই জায়গায় আটকায় যায় এরা রবিবারে ধরবে কি বারে এটা আল্লাহর হুকুম পালনের ক্ষেত্রে এটা ফাইজ দাবি না আল্লাহ বলছে শনিবারে মাছ ধরবে এরা সীমা লঙ্ঘন করলো শনিবারে মাছগুলাই বিভিন্ন কৌশলে তারা আটকায় অন্যদিন গিয়ে মাছ ধরে আল্লাহ বলেন থকুল আমি আল্লাহ তাদেরকে হুকুম করলাম বানর আর শুকুর যেন হয়ে যায় এরা বানরে পরিণত হওয়ার পর আত্মীয় সজনের কাছে আসতো আসতো আসার পর বানরের কিন্তু রূপে কথা বলতে পারতো কথা বলতো ইত্যাদি বলতো কিন্তু দেখতে বানর দেখতে বানর সাহাবারা প্রশ্ন করলেন আল্লাহ এই বানর থেকে কি দুনিয়াতে বানর নবীজি বললেন না না এই বানর থেকে দুনিয়াতে বানর না বুঝলেন ডারবিনের মতবাদ যে এইভাবে মানুষ থেকে বানর এসে আস্তে 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 এর কয় এরা কয় এরা মানে উল্টা পাল্টা কথা কয় বানর থেকে মানুষ ইত্যাদি কয় নবীজি বলে না বানর আগে থেকেই ছিল বলেন কি বানর আগে থেকেই ছিল এরপরে রসুল সাল্লা সাল্লাম বললেন কোনো জাতিকে আল্লাহ যখন বিভিন্ন গজব দেয় ওই গজবটাই আল্লাহ বিলীন করে দেয় যেহেতু তাদেরকে আলীরা আলী একবার নজর পড়ে যাওয়ার পর দ্বিতীয়বার আর নজর দিবানা এবার আমাদের যুবকরা এটা বুঝে কিভাবে দেখেন কয় হুজুর প্রথমবার যদি দীর্ঘ সময় থাকি হবে নি। মানে একটা নারী কেরসুল বললেন একবার নজর পরে যাওয়ার পর দ্বিতীয়বার আর নজর এখন দেখেন কয় হুজুর একবার যদি আধা ঘন্টা চায়া থাকি দ্বিতীয়বার আর তাকাইলাম না এটা সীমালঙ্গন এটা হুকুম হুকম পালনে লঙ্ঘন করা যাবে না যে বিষয়টা বুঝাইতে চাইলাম প্রথমে দেখেন প্রশ্নের কারণে ঝামেলা বাড়লো এরপরে আল্লাহ হুকুম পালন হুকুম দিলেন একের পরে একটা এরা শুধু উল্টাটা করে সীমা লঙ্ঘন করতেছে আর বারবার তাদের উপরে আজাব আসতেছে এগুলো আল্লাহ আমাদেরকে কেন জানাইলেন যে আমি আল্লাহ সীমালঙ্গন করার কারণে বান্দাদেরকে গজব দিতে পারি আমি আল্লাহ এখনো আসি তাই সাবধান তোমরাও যতদিন দুনিয়াতে বেঁচে আছো লঙ্ঘন যদি করো তাহলে আমি আল্লাহর গজব কিন্তু এখনো তোমাদের উপর আসতে পারে কারণ আল্লাহ আমাদেরকে গজব দেওয়াটা এটা আল্লাহর কাছে কোনো ব্যাপার না

দেখার পরেও যদি আপনি বাধা না দেন আবার দেখার পরেও যদি আপনি বাধা না দেন নবীজি বলেন মরণের আগে এমন গজব আসবে আপনার উপর আল্লাহ মরণের আগে কোনো না কোন শাস্তি আপনাকে দিবিনি। কোনো না কোনো শাস্তিতে পড়ে যাবেন এলাকার মধ্যে দেখবেন আল্লাহ বলছে সুদ খাওয়া হারাম এরপরেও যারা খায় আর বলে সুদ আর ব্যবসায় করা একটা হলো সুদ হারাম হারাম মানে কিছু মানুষ এরপরেও খায় সুদ্রে হারাম মাই না এরপরেও খায় এটা একটা বিষয় বেচারা দোয়া করি ফিরে আসবে আরেক দলের লোক না আন্দাজি সব জিনিস কি আর সুদ নি ভাব ধরে তারপরে কি করে বিভিন্ন সুরতে সুদ খায় বিভিন্ন সুরতে তো বিভিন্ন সুরতে যে সুদ খায় এও জানে যে এটা সুদ কিন্তু মানুষে বুঝাইতে চায় আমি কি ওইভাবে খাইছি নি আমি তো ওইভাবে খাইছি এটা কিন্তু আল্লাহর হুকুমের সাথে সীমালঙ্ঘন আপনি যেভাবে খান সুদ যদি হয় এটা এটা কেমন পর্যন্ত সুদ এটা হালাল হবে না আর আপনি বিভিন্ন চেষ্টা করেন সুদ এটা সুদ এটা সীমা লঙ্ঘন করা যাবে না তো অনেক মানুষ বুঝাইতে চায় ওইভাবে খাইলে তো আর সুদ হয় না এইভাবে তো আর সুদ হয় না এটা কিন্তু আল্লাহর হুকুমের সাথে লঙ্ঘন করা কিভাবে কয় যদি ডিপোজিট করি হ্যাঁ আসেনি এরকম হ্যাঁ যে বিভিন্ন বিভিন্ন জিনিস আপনাদেরকে বিভিন্ন আশা টাশা ইত্যাদি দিয়ে নির্দিষ্ট একটা লভ্যাংশ আপনাদেরকে বলা হয় আর নির্দিষ্ট লভ্যাংশের বিনিময়ে টাকাটা নেওয়া হয় নির্দিষ্ট লাভ এখানে পুরাপুরি একদম ধার্য করে দেয় যে তুমি বছর শেষে তিন হাজার পাইবা বছর শেষে ছয় হাজার পাইবা এটা পুরো সুদ সম্পূর্ণ সুদ সুদ এরপরে আরেকটা সুরত বলে কয় ভাই মোজারাবা মোজারাবা মানে একজনের মাল আরেকজনের শ্রম একজনের টাকা আরেকজনের শ্রম দিবে তো এটার বিনিময়ে কয় এটার বিনিময়ে লাভ দেই কেন লস হইলে কি এটা দুজন নেননি কয় না না লস হইলে তো দুজন না তুই এটা নিয়ে ব্যবসা করে কীভাবে ব্যবসায় লাভ লস দনোজনের পক্ষে কথা থাকতে হবে লাভ লস হলে লাভ হলে দুজনের লস হলে দুজনের ও মা শুধু লস একদল ভোগ করবে লাভ আরেক দল ভোগ করে লস হলে কয় জানি না তোমারে চিনি না এটা কেমন না লাভ লস এরপরে তো অনেকে বিভিন্ন ইসলামী নাম দিয়ে বুঝায় হ্যাঁ আমরা তো ব্যবসার মাধ্যমে লভ্যাংশ দিই পাল্টা প্রশ্ন করবেন যদি এখানে লস খাই তাহলে কি আমি খাবো না আপনারাও খাবেন তখন বলবে শুধু তুমি খাবে আমরা না হলো না লস দুই পক্ষ খেতে হবে লস দুই পক্ষ যদি হয় লাভ দুই পক্ষ হয় তাহলে এটা সুদ মুক্ত হবে তো যে বিষয়টা বুঝাইতে চাইলাম আল্লাহর হুকুম পালন করার ক্ষেত্রে আমরা কখনোই সীমালঙ্ঘন করব না আল্লাহ বাক আলমিন আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম এর উপর যেন আমরা আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করেন প্রশ্ন অন্য কাউরে বলবেন আমাকে না নয়টা দশ এখান থেকে ওঠার কথা সালাম আলাইকুম